বাংলা ভিউয়ার্স আসসালামু আলাইকুম ইউরোপ বাংলা কনসালটেন্টস এন্ড প্রাইভেট লিমিটেড থেকে আমি বিলমা আজকে আমরা যে দেশটি নিয়ে কথা বলবো সেটি আমাদের সবার মাঝখানে ব্রিটেন হিসেবে পরিচিত হ্যাঁ হয়তো ঠিকই ধরতে পেরেছেন আজকে আমরা কথা বলবো ইউকে নিয়ে বা ইউনাইটেড কিংডম নিয়ে ইউনাইটেড কিংডম যে কারেন্সি হিসেবে থাকছে পাউন্ড এবং দেশটির ক্যাপিটাল হিসেবে থাকছে লন্ডন এবং সেই সাথে দেশটির অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে থাকছে ইংলিশ এখন যেহেতু অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইংলিশ তার মানে যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার গুলো থাকে যে ইউরোপিয়ান কান্ট্রিজ গুলোতে সেটা কিন্তু থাকছে না আর একটা জিনিস না বলে না এটা কিন্তু একটি ওয়েস্টার্ন ইউরোপিয়ান কান্ট্রি নিশ্চয়ই জেনে থাকবেন যে আগে এটি আসলে ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল বর্তমানে এটি কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের থেকে বের হয়ে এসেছে তো এবার আসি যে দেশটিতে যেহেতু অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনার ইংলিশ সেই ক্ষেত্রে আসলে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা এখানে একদমই বাধা হচ্ছে না অর্থাৎ আপনি একদমই 100% ইংলিশ ডট কোর্স পাচ্ছেন আপনি যে কোর্সেই যান না কেন বা যে ইউনিভার্সিটিতেই যান না কেন এবং সেই সাথে ইউনাইটেড কিংডম যেহেতু আসলে অনেক স্টুডেন্টের মাঝখানে কনফিউশন থাকে যে আয়ারল্যান্ড বা স্কটল্যান্ড এই দেশগুলা কি ইউনাইটেড কিংডমের অন্তর্ভুক্ত কিনা তাদের জন্য বলে রাখা ভালো যে হ্যাঁ এগুলাও কিন্তু ইউনাইটেড কিংডমেরই অন্তর্ভুক্ত এবার আসি যে দেশটিতে আসলে যদি আপনি পড়াশোনা করতে যান সেই ক্ষেত্রে আসলে কতটুকু স্কলারশিপ পাবেন টিউশন ফিস কিরকম এবং লিভিং কস্টটা কিরকম হতে পারে সেটাও বলে দিচ্ছি দেশটিতে যদি আপনি অ্যাজ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট পড়াশোনা করতে চান সেই ক্ষেত্রে আপনার টিউশন ফিস এর উপর আপ টু 30% পর্যন্ত স্কলারশিপ পেতে পারেন এবং এই ক্ষেত্রে টিউশন ফিস হতে পারে আপনার 9 to 12 thousand পাউন্ডস এর মতো এটা আসলে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি এবং সেই সাথে সাবজেক্ট টু সাবজেক্ট ভ্যারি করে সাবজেক্ট টু সাবজেক্ট বলতে হচ্ছে ধরুন আপনার ইঞ্জিনিয়ারিং যে কোর্সেস গুলো আছে সেগুলো টিউশন ফিস এবং একটা নর্মাল কোর্সেস এর টিউশন ফিস ডেফিনেটলি সেম হবে না এই ক্ষেত্রে আসলে কিছুটা পার্থক্য তো থেকেই যাচ্ছে এবার আসি আপনার লিভিং কস্টটা কিরকম হচ্ছে লিভিং কস্টের ক্ষেত্রে বলবো যে দেশটিতে আপনার যদি থাকতে চান সেই ক্ষেত্রে আপনার পার সেমিস্টার বা পার মান্থলি যেরকম কস্টিং পড়ে সেটা হতে পারে আপনার 300 থেকে 400 পাউন্ড অ্যাটলিস্ট এরপরে আসি যে এই দেশটিতে আপনি যদি পড়াশোনা করার জন্য যেতে চান সেক্ষেত্রে পোস্ট স্টাডি পারমিট পাচ্ছেন কিনা যদিও এটি আগে সিঙ্গেন দেশের ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল বাট স্টিল এটি কিন্তু আপনাকে ইউরোপিয়ান কান্ট্রিজ এর মতো 9 মান্থস স্টে ব্যাক দিচ্ছে না সেই ক্ষেত্রে আপনি এই দেশটিতে আরো বেশি স্টে ব্যাক পাচ্ছেন অর্থাৎ আপ টু টুয়েলভ টু টোয়েন্টি ফোর মান্থস একটা স্টে ব্যাক পেয়ে যাচ্ছেন এই সময়টা থেকে আপনাকে একটা জব কালেক্ট করতে হচ্ছে বা এটা আসলে মেইনলি স্টে ব্যাক বা জব সার্চিং টাইম বলে থাকে এই সময়টাতে একটা জব সার্চ করে আপনি আপনার স্টুডেন্ট ভিসাটাকে ওয়ার্ক ভিসায় ইজিলি কনভার্ট করতে পারছেন এরপরে আসি যে কি কি রিকোয়ারমেন্টস লাগছে দেশটির ইউনিভার্সিটি আসলে কিরকম রিকোয়ারমেন্টস চেয়ে থাকে সেগুলো না বললেই না দেশটির ইউনিভার্সিটিজ আপনার যদি ব্যাচেলার্স এর জন্য অ্যাপ্লাই করতে চান সেই ক্ষেত্রে আপনার এসএসসি এবং এইচএসসি মিলিয়ে 3.3 করে থাকলেই হচ্ছে এই ক্ষেত্রে আসলে আইএলটিএস টা একদমই ম্যান্ডেটরি না যেটা আমি মেনশন করলাম না এরপর আসি যদি মাস্টার্স এর জন্য আপনি অ্যাপ্লাই করতে চান দেশটিতে সেই ক্ষেত্রে আপনার ব্যাচেলার্স এর সিজি লাগছে অ্যাটলিস্ট 2.5 এটা আসলে কিছু ক্ষেত্রে এই ব্যাপারটা আসলে শিথিলযোগ্য আর আইএলটিএস লাগছে না এই ক্ষেত্রে আপনি এমওআই দিয়ে অ্যাপ্লাই করে ফেলতে পারছেন এখন আসি কি কি রিকোয়ার্ড ডকুমেন্টস লাগছে এখন আমি আসলে যে যে ডকুমেন্টস গুলো মেনশন করবো এগুলো প্রত্যেকটা স্ক্যান কপি লাগছে নোট করে নিতে পারেন চাইলে আপনার অরিজিনাল পাসপোর্টের স্ক্যান কপি লাগছে রিকমেন্ডেশন লেটার লাগছে দুটা যেটা আপনার আপনি যদি ব্যাচেলার্স স্টুডেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার কলেজ থেকে কালেক্ট করতে হচ্ছে দুটো এবং যদি মাস্টার্স স্টুডেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে ইউনিভার্সিটি থেকে কালেক্ট করতে হচ্ছে অর্থাৎ আপনি ব্যাচেলার্স যেখান থেকে কমপ্লিট করছেন সেখান থেকে কালেক্ট করতে হচ্ছে সেই পরে লাগছে আপনার সিভি আপডেটেডটা ছবি লাগছে তারপরে লাগছে হচ্ছে আপনার আরো যেই সিভি লাগছে আপডেটেড সেই সাথে লাগছে আপনার অল একাডেমিক ট্রান্সক্রিপ্ট অ্যান্ড সার্টিফিকেটস এই জিনিসগুলো থাকলে কিন্তু এখনই অ্যাপ্লাই করে ফেলতে পারেন আপনি ইউকে দেশটির জন্য আর নিশ্চয়ই আমাদের আগের ভিডিও যেগুলো দেখে থাকলে চাই না থাকবেন যে আমাদের কোনো ফাইল ওপেনিং চার্জ নেই সেই সাথে আমরা অ্যাসেসমেন্টটা ফ্রিতে করে থাকি আর আমাদের কোনো হিডেন কস্ট নেই তো আপনি যদি চান আমাদের অফিসটা ভিজিট করতে সেক্ষেত্রে ফ্রি অ্যাসেসমেন্টের জন্য আমাদের অফিসটা ভিজিট করে ফেলতে পারেন সকাল 10টা থেকে বিকেল 5:30 পর্যন্ত আমাদের ঢাকা এবং চট্টগ্রামে উভয় জায়গায় অফিস রয়েছে আর অথবা যদি সেটা না চান সেক্ষেত্রে ডেসক্রিপশন বক্স চেক করলে আমাদের নাম্বারগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল রয়েছে হোয়াটসঅ্যাপ গুলোতে নক করে আমাদের দক্ষ কাউন্সিলরদের সাথে যোগাযোগ করে আপনার ফাইলটি ফ্রিতে অ্যাসেস করে নিতে পারেন সেক্ষেত্রে আসলে সময়টা মাথায় রাখবেন 10টা থেকে বিকেল 5:30 পর্যন্ত আর অফিস ভিজিটের ক্ষেত্রে শুক্রবার এবং সরকারি ছুটির দিন বাদ দিয়ে অফিসটা ভিজিট করে ফেলতে পারেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে